একদমই তাই, যে সম্ভাবনা তৈরি হয়েছিল কমিশন সূত্রে জানা যাচ্ছিল আজকেই 19 ডিসেম্বর কলকাতা এবং হাওড়ার যে পুরভোট হবে সেই দিন ঘোষণা হয়ে যাবে, নোটিফিকেশন আজকে না হলেও। কিন্তু রাজ্যপালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের বৈঠকের পর কিন্তু পটভূমিকার একটা পালা বদল হয়েছে। পটভূমিকা বদল এই কারণেই যে রাজ্যপাল যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজভবন সূত্রে, যে রাজ্যপাল কার্যত বিরোধীদের সুরেই একসঙ্গে সমস্ত পুরভোট করা যায় কিনা তার পরামর্শ দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনকে, এবং রাজ্য নির্বাচন কমিশনার সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন এবং তার সামনেই রাজ্য নির্বাচন কমিশনকে যাতে শুধু কলকাতা হাওড়া পুরভোট নয়, যে পুরভোট বকেয়া পুরভোটগুলো আছে 114টা পুরসভার সমস্ত পুরভোট যাতে করা যায় একসঙ্গে, তার পরামর্শ দেওয়া হয়েছে রাজভবন সূত্রে খবর। এবং সেই প্রেক্ষাপটে আজকে কলকাতা এবং হাওড়ার পুরভোটের যে দিন ঘোষণা সেই দিন ঘোষণা হচ্ছে না, এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে আগামীকাল শুনানি আছে এই সংক্রান্ত। তুমি জানো যে সেই হাইকোর্টের ইতিমধ্যেই হলফনামা দিয়ে রাজ্য এবং কমিশন জানিয়েছে যে তারা 19 ডিসেম্বর ভোট চায় কলকাতা এবং হাওড়ায়, এবং ধাপে ধাপে তারপর অন্যান্য পুরসভার ভোট চায়, একাধিক দফায় ভোট চায় অন্যান্য পুরসভার ক্ষেত্রে, কিন্তু প্রাথমিকভাবে ডিসেম্বরের 19 তারিখ কলকাতা এবং হাওড়ার পুরো ভোট চায়। এবং সেই মর্মে আজকেই বিজ্ঞপ্তি জারি না হলেও আজকে দিন ঘোষণার একটা সম্ভাবনা প্রবল হয়েছিল আজকে রাজ্যপালের সঙ্গে বৈঠকের আগে অথবা পরে। এবং আজকে বৈঠকের পরে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছিল যে আজকেই 19 তারিখ যে ভোট হবে সেটা জানিয়ে দেওয়া হবে, কিন্তু বৈঠকের পর রাজ্যপাল বেশ কিছু বিষয়ে প্রশ্ন তোলায় আজকে কিন্তু দিন ঘোষণা হচ্ছে না এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু বিরোধীদের সুরে রাজ্যপাল একাধিক মানে সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করার আর্জি জানিয়েছেন শুধু এমনটা নয়, হাওড়া পুরসভার ভোট নিয়েও প্রশ্ন তুলেছেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তুমি জানো যে হাওড়ার যে 66টা ওয়ার্ডের যে পুরসভা নির্বাচন হওয়া আগে হয়েছিল তার মধ্যে এবার 50টা ওয়ার্ড নিয়ে পুরসভা নির্বাচন হওয়ার কথা, বাকি 16টা ওয়ার্ড বালি পুরসভায় স্থানান্তরিত করা হয়েছে এবং নতুন পুরসভা হয়েছে বালি, এবং সেটা রাজ্য বিধানসভায় একটা সংশোধনী আনা হয়েছে হাওড়া মিউনিসিপ্যাল অ্যাক্টে। সেই সংশোধনীর ক্ষেত্রে ব্যাখ্যা চেয়েছেন রাজ্যপাল, ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভাকে যে কিভাবে হলো, তার ডিবেট কি, বিতর্ক কি হলো বিস্তারিতভাবে জানাও। আজকেও সেই বিষয়টা, যেহেতু হাওড়া এবং কলকাতা একসঙ্গে 19 ডিসেম্বর পুরভোট হওয়ার কথা, সেই বিষয়টা হাওড়া পুরসভা কি করে এখনো তার সম্মতি ছাড়া এই পুরসভা নির্বাচন হবে, এই প্রশ্ন রাজভবন সূত্রে তোলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে প্রায় ঘণ্টাখানেক বৈঠক রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যপালের, এবং সেই বৈঠকের পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল 19 তারিখ ভোট হবে আজকেই তার সরাসরি বা সরকারিভাবে তার ঘোষণা হবে সেটা সম্ভবত হচ্ছে না, আগামীকাল যেটা হাইকোর্টে যে শুনানি আছে তারপর এই সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এটাও তোমাকে একটা লাস্ট ইনফরমেশন দিই যে 25 তারিখ অর্থাৎ পরশু দিনের মধ্যে যদি নোটিফিকেশন বা ঘোষণা না করতে পারে রাজ্য নির্বাচন কমিশন, তাহলে 19 ডিসেম্বর পুরো ভোট হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমশ ফিকে হয়ে যাবে। সেক্ষেত্রে আগামীকাল, আজকে হচ্ছে না, আগামীকাল হাইকোর্টের যে শুনানি সেই শুনানির পর পুরভোট সংক্রান্ত ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে।